اهلا وسهلا يا رمضان شهر التوبه والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والاحسان اهلا وسهلا يا رمضان شهر الصدقه والاكرام مرحبا بك رمضان رمضان আসসালামু আলাইকুম ওরি বাকু আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রাসুলিল্লা আল্লাহ আলহি ও প্রিয় দর্শক আশা করছি রমাদান সিয়াম সাধনার মধ্য দিয়ে তাকুয়া অর্জনের মহান উদ্দেশ্যে সুন্দর মতই কাটাচ্ছেন এবং রমাদানের বিভিন্ন উপহার গ্রহণ করছেন সুযোগগুলো কাজে লাগাচ্ছেন আল্লাহর কাছে করছি তিনি যেন আমাদের জীবনটাকে সুন্দর করেন এবং রমাদানের মতো এই ইবাদতের মৌসুমটিকে পরিপূর্ণ সদ্ব্যবহার করার তৌফিক দান করেন আমিন আপনাদের যে প্রশ্নগুলো নিয়ে আজকে আমি এখানে বসেছি তার থিমটা হচ্ছে রমাদানের আমলসমূহ রমাদানের আমলসমূহ এ বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমরা আজকে নেব প্রথম প্রশ্ন হচ্ছে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা কি কিভাবে সেটা পালন করব কোনো সন্দেহ নেই রমাদান হচ্ছে একটা সেরা মৌসুম ইবাদতের মৌসুম আল্লাহর পক্ষ থেকে একটা সেরা উপহার এবং একটা বরকতময় মাস পূর্ণ একটি মাসে আল্লা সুহানাহু আলা বান্দাকে তাকোয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেকগুলো প্রোগ্রাম দিয়েছেন অনেকগুলো প্রোগ্রাম দিয়েছেন আপনার প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা কি অর্থাৎ আমলটা কি সেটি হচ্ছে রমাদান মাসের যে আমলটাকে কেন্দ্র করে আল্লাহ তালা ইসলামের একটা রোকন বানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং সেটা হচ্ছে সিয়াম ও রমাবান এবং হাদিসের ভাষায় কোথাও কোথাও এসছে সৌম রমাদান যেটি আবদুল্লাহ ইবনে অমর রাদী আল্লাহ তর হাদিসে তিনি যখন পাঁচটা রোকন নবী সাল্লাহ্লামের কাছ থেকে বর্ণনা করলেন সেখানে এসছে বুনিয়াল ইসলাম আল্লাহ ওয়া শাহাদাস ইসলাম পাঁচটি জিনিসের উপর স্থাপিত একটা হলে কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইল্লাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল সালাত কায়েম করা জাকাত প্রদান করা রমাদানের সিয়াম পালন করা এবং সমর্থবান ব্যক্তিদের জন্য হজ করা তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে জানতে পারলাম রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সে আমলটি যেটি ইসলামের একটি অন্যতম রোকন হিসাবে গণ্য সেটি হল সিয়াম সিয়াম কিভাবে পালন করবেন এ বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং আসলে আমাদের সবারই জানা আছে তারপরেও জাস্ট আমি কি পয়েন্ট হিসাবে দুটো বিষয় তুলে ধরছি একটি হলো রমাদানের ফিজিক্যাল যে বিষয়টা আছে সেটা আমাকে গড়ে তুলতে হবে সেটা কি সেটা হচ্ছে শুভ সাদেক থেকে দিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পানাহার বর্জন করতে হবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন বর্জন করতে হবে স্বামী স্ত্রীর মেলামেশা বর্জন করতে হবে এটা হলো রমাদানের দৈহিক অবয়ব বা রমাদানের মূল সংজ্ঞা সেটিকে আমার প্রতিষ্ঠিত করতে হবে কারণ এই জায়গায় মূল দেহটাই যদি আমি ধ্বংস করে দিই তাহলে তো অন্যটা হবেই না এটা হলো প্রথম দিক দ্বিতীয় হচ্ছে রমাদানের সিয়াম সাধনাকে অর্থবহ করার জন্য সার্থক করার জন্য কার্যকর করার জন্য এবং আল্লাহর কাছে ও গ্রহণযোগ্য করার জন্য এর অন্তর্নিহিত মর্মের যতগুলো দিক রাসুলসল্লা সাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন এবং বলেছেন যে এগুলো রক্ষা করতে হবে আমাদের সে অন্তর্নিহিত মর্ম বুঝে নিয়ে সেই দিকটা রক্ষা করতে হবে সেটা কি সেটা হচ্ছে রামাদানের মধ্যে সিয়াম রেখে আরও অনেকগুলো যে নিষিদ্ধ কাজ সেগুলো বর্জন করতে হবে যেমন গিবধ বর্জন করতে হবে পরনিন্দা বর্জন করতে হবে ঘুষ বর্জন করতে হবে সুদ বর্জন করতে হবে পাপাচার বর্জন করতে হবে পাপ কথা বর্জন করতে হবে অশ্লীল কথা কাজ বর্জন করতে হবে এবং অশ্লীল আমলকে বর্জন করতে হবে অন্যায় আমলকে বর্জন করতে এখানে ছোট্ট দুটো হাদিস আমরা উল্লেখ করছি একটি বোখারির হাদিস নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ রমাদানের সিয়াম রেখে ত্যাগ করল না আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো হায়জাত নেই কোনো প্রয়োজন নেই তাহলে বোঝা গেল যে এই অন্তর্নিহিত মর্ম অনুধাবন করা এবং সেটাকে সিয়াম সাধনার মধ্যে নিয়ে আসা এটা সিয়াম পালনের জন্য খুবই জরুরি আরেকটি হচ্ছে রমাদানে ঝগড়া বিবাদ সহ সমস্ত নেগেটিভ কাজগুলো আমাদের বর্জন করতে হবে নিজেকে পজিটিভ রাখতে হবে ইতিবাচক রাখতে হবে প্রোয়াক্টিভ রাখতে হবে এবং সৎ চরিত্রবান রাখতে হবে সেটি আমরা রাসুসাল্লাহ সাল্লামের আরেকটি সহিদ থেকে জানি যেখানে তিনি বলেছেন এমন এটি বুখারীর বর্ণনা যে যখন তোমাদের কেউ রমাদানের দিনে অবস্থান করবে তখন সে যেন অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় এবং চেঁচামেচি না করে কোনো কোনো রেওয়াতের চোয়ালাইয়া ঝলমূর্খতা পুনর্বাচরণ না করে মানে অন্যায় না করে বোকামি না করে পাপের মধ্যে সম্পৃক্ত হওয়ার পৃথিবীর সবচেয়ে মূর্খতাপূর্ণ আচরণ এবং সবচেয়ে বড় বোকামি এটা যেন না করে আর যদি কেউ তাকে গালি দেয় অথবা তাকে আক্রমণ করে তার উপর চড়াও হয় তাহলে জন্য বলে আমি রোজাদার হাদিসের কোনো কোনো ভাষায় আমরা দেখি বলা হয়েছে মা রাতায়ন সে যেন একাধিকবার বলে যে আমি রোজাদার তাহলে এই দুটো হাদিস দিয়ে আমরা কিন্তু বুঝতে পারলাম যে কীভাবে অন্তর্নিহিত দিকটাকে ঠিক রাখার জন্য তাকুয়া অর্জন করার জন্য সিয়াম পালন করতে হয় তাহলে সিয়ামের বাহ্যিক পরিপালনের একটা দিক আছে আর অন্তর্নিহিতভাবে পরিপালনার আরেকটা দিক আছে এ দুটো দিক রক্ষা করলে সিয়াম অত্যন্ত চমৎকার হবে সার্থক হবে এবং আল্লাহর কাছে কবুল হবে বলে আমরা আশা করছি দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে রমাদানে কোরআন পড়ার এত গুরুত্ব কেন সুবাহ আল্লাহ খুবই সুন্দর একটা رشنو هتالو إيه تتواشو لعمر بيجا وجدوه آياتا بوري جاكني سور البقر ركشو بوتشنو براية الله تعالى غشنا كوريتسن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فَلْيَصُمْ ومن كان مريضا أو على سافر فَعِدَّةٌ من أيام من أخر رمضان ماش جتا القرآن نازل هويتس منو شره داتر হৃদায়তের প্রমাণস্বরূপ এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী রূপে অতএব তোমাদের মধ্যে যদি কেউ এই মাসে উপস্থিত থাকে তাহলে সে যেন সিয়াম রাখে আর যে অসুস্থ অথবা সফরে থাকে সে সিয়াম ভেঙে অন্য দিনগুলোতে রোজা রাখবে আচ্ছা তাহলে এই যে সিয়ামের প্রোগ্রামে আয়াতে আলোচনা করা হলো আল্লাহ তালা এখানে রমাদন মাসের কথা উল্লেখ করলেন এবং কোরআনের কথা উল্লেখ করলেন এবং কোরআনকে যে মাসে নাজিল করেছেন সেটা জানিয়ে দিলেন তাহলে প্রশ্নে বলা হয়েছে কোরআন পড়ার এত গুরুত্ব কেন রমাদান মাসে কারণ এটা শাহরুল কোরআন শাহরু রমাদান হচ্ছে শাহরুল কোরআন কোরআনের মাস কারণ এই রমাদান আসলে মানুষের হেদায়তের মাস তাকুয়ার মাস ভালো হয়ে যাওয়ার মাস শাহরুত তাকুয়া শাহরুল হেদায়া শাহরুল ফরকান শাহরুল আল এখলাস শাহরুল ইম্যান শাহরুল আখলাখ কোরআন হারিস পর্যালোচনা করলে এই জিনিসগুলো আমাদের সামনে চলে আসে কিন্তু এগুলো কি মানুষ নিজে বানিয়ে বানিয়ে ফলো করবে নাকি তার একটা ম্যানুয়াল লাগবে তার একটা সুন্দর বই লাগবে একটা গাইডলাইন লাগবে গাইড রুল লাগবে এর সব কিছু পাওয়া যাচ্ছে আল কোরআনের মধ্যে আল্লাহ তালা রমাদান মাসকে ইমান এখলাস তাকুয়া তারপরে দোয়া সিয়াম ইবাদাত আখলাক হ্যাঁ তারপরে সবর তাহাম্মুল এরকম ভালো ভালো সব কিছুর প্রশিক্ষণের জন্য নির্ধারণ করলেন কিন্তু প্রশিক্ষণের জন্য তো একটা ম্যানুয়াল দরকার সেই জন্য কোরআনকে তিনি ম্যানুয়াল হিসাবে নির্ধারণ করলেন এবং যাতে মানুষ এই রমাদান মাসে কোরআনমুখী হয় জন্য কোরআনকে এই মাসে নাজেল করলেন এই জন্যই কোরআন পড়ার এত গুরুত্ব আর মানুষ তো কেন এত কোরআন পড়ে বা কেন পড়া উচিত এটা বাঙালিরা বুঝবে না কারণ বাঙালি কোরআন পড়ে তেলাওয়াতের জন্য বোঝার জন্য না আনফর্চুনেটলি অথচ আল্লাহ তালা কোরআন নাজেল করেছেন বোঝার জন্য এ নিয়ে ভাবনা করে এ থেকে উপকার অর্জনের জন্য উপদেশ নেওয়ার জন্য সুরা সোহানের মধ্যে বলেছেন কিতা আলবে একটা বরকতময় গ্রন্থ আমি তোমার প্রতি নাজেল করেছি যাতে মানুষের আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং এ থেকে বুদ্ধিমান লোকেরা উপদেশ গ্রহণ করে তাহলে কোরআন হচ্ছে গবেষণার গ্রন্থ জানার গ্রন্থ বুঝার গ্রন্থ এবং সে বুঝার আলোকে আমলের গ্রন্থ কোরআন এমন এক নীতিমালা আমাদের সামনে পেশ করেছে যে নীতিমালাগুলো না বুঝলে এবং সেগুলো অনুসরণ না করলে এই সমাজ সুন্দর হবে না এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না এই জন্যই কোরআন পড়ার এত গুরুত্ব এবং বিশেষ করে রমাদান মাসে কোরআন পড়ার গুরুত্ব কারণ রমাদানে কোরআন পড়ে পড়ে কোরআন বুঝে বুঝে আমরা এক্সক্লুসিভ ইবাদতের যে পরিবেশ তৈরি হয়েছে সে পরিবেশে ইবাদত করে করে আমরা কোরআনটাকে ইমপ্লিমেন্ট করার চর্চা করি রমাদান হচ্ছে কোরআন ইমপ্লিমেন্ট করার মাস কোরআন বোঝার মাস কোরআন অনুযায়ী আমল করার মাস তো যেই কোরআন অনুযায়ী আমরা আমল করব গবেষণা করব এবং সে কোরআনকে বাস্তবায়ন করব সেটা না পড়লে কেমনে হবে এই জন্যই রমাদান মাসে কোরআন পড়ার এত গুরুত্ব এবং এই গুরুত্বটা আমরা বুঝতে পারি রসুল্লা সাল্লা সালামের আমল থেকে তিনি রমাদানের প্রতি রাত্রে যে ব্রিলের সাথে মিলিত হতেন এবং যে ব্রিল তিনি দুজনে মিলে কোরআনের পঠন পাঠন করতেন অর্থাৎ একজন আরেকজনকে শোনাতেন তাহলে প্রত্যেকে পড়তেন প্রত্যেকে শুনতেন আর আমরা সালাফের কথা জানি সালাফের মধ্যে যারা ছিলেন যাদের শিরোভাগেই আছেন সাহাবাইকার এবং তাদের অনুসারী তারা প্রত্যেকেই এই রমাদান মাসে কোরআনমুখী হয়ে যেতেন এমনকি তারা যখন অন্য সময় হাদিসের দার্স দিতেন অন্য অন্য বই পড়তেন জ্ঞানের বই পড়তেন সেটা বাদ দিয়ে শুধু কোরআন শুধু কোরআন ওসমানিবনী আফান থেকে অনেক রেওয়ায়ত আছে তিনি অনেক বেশি কোরআন পড়তেন জহুরি ইমাম জহুরি তিনি হাদিসের একজন প্রখ্যাত বিশ্বস্ত তিনি বর্ণনাকারী ছিলেন তেরি ছিলেন তিনি তিনি হাদিসের দার্স ছেড়ে দিয়ে কোরআনমুখী হতেন এটা তো নগণ্য দু একটা উদাহরণ সাহাবাই কেরাম কোরআনমুখী হতেন এই গুরুত্বের কারণে অতএব আমার মনে হয় ছোট্ট ডিসকাশন থেকে আমরা বুঝতে পারলাম রমাদানে কোরআন তেলাওয়াত করা অধ্যয়ন করা বোঝা এবং গবেষণা করা আমল করার এত গুরুত্ব কেন তৃতীয় প্রশ্নটা হচ্ছে রমাদান মাসে কিয়ামুল্লাইলের গুরুত্ব কতখানি তারা তারাবি নাকি তাহার পড়ব একটু বুঝিয়ে বলবেন কি রমাদান মাসে কিয়ামুল্লাইলের গুরুত্ব এত বেশি কারণ এই মাসে যারা লাইল করবে তাদের জন্য বিশাল সুসংবাদ আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মা আলাইল মানকাম রমাদান্ভিক যে ব্যক্তি রমাদান মাসের পুরো রমাদান যারা কিয়ামুল লাইল করবে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে এবং লাইলের যে বর্ণনাগুলো আমরা কোরআনে পাই সেগুলো অত্যন্ত চমৎকার কিছু আয়াত ইমপ্রেসিভ আয়াত যেখানে কিয়ামুল লাইলের প্রতি আমাদেরকে যথেষ্ট প্রণোদনা এবং আগ্রহ দেওয়া الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما رحمن الرباندا যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খ ব্যক্তিরা যখন তাদেরকে সম্বোধন করে বলে তখন তারা বলে সালাম সালাম মানে কোনো কথা বলা যাবে না এবং যারা রাত্রি যাপন করে তাদের পালন কর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে এবং দণ্ডায়মান হয়ে লাইল করে সুবাহ আল্লাহ কি চমৎকার কথা এবং আরেকটি আয়াত বরং আরও দুটো আয়াত আমরা সুরাত দারিয়াতের মধ্যে পাই সতেরো আঠারো যেখানে আল্লাহ তালা বলছেন কেন কলিল্লাম ইয়াহজাউন অবিল্লাস হুম ইস্তাক তরুণ রাতের কিয়াদ তারা নিদ্রা যেত মানে রাতের খুব কম অংশই তারা ঘুমাত রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করতো তাহাজ্যোদ পড়ে লাইল করে তার ক্ষমা প্রার্থনা করতো সুতরাং কোরআনের মধ্যে আমরা লাইলের এই গুরুত্ব পেলাম রসুলসল্লাহ সালামের হাদিসের মধ্যে পেলাম এবং আমরা আরও কিছু হাদিসেও পাই স্বয়ং রাসুলসল্লাহ সালামের আমলও ছিল লাইলে أو بوستة هو. جبن عائشة رضي الله تعالى عنها أكتر حديثي جهادisti إمام أحمد برنا أبو داود برنا كرسن سهيسانادي. رضي الله تعالى عنها بولشن لا تدع قيام الليل فإن رسول الله صلى الله عليه وسلم كان لا يدعه وكان إذا مرض أو كسل صلى قائداً. تمي قيام الليل ترق كورونا رسول الله صلى الله عليه وسلم تني كيام الليل ترق كورتنا تني جاكون অসুস্থ হতেন কিংবা অলসতা বোধ করতেন তখন তিনি বসে সালাদ পড়তেন তারপরেও তিনি তরক করতেন না তো এভাবে আমরা দেখছি লাইলের বিশাল একটা ফজিলাত লাইলের আরাম ফজিলাত আরও আছে যেমন রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম থেকে সুনানের গ্রন্থগুলোতে একটা সহিবাহ হাদিসে সহিদ সোনে বর্ণিত হয়েছেন নবী সাল্লাম বলছেন মনকাম আল ইমাম হাত্তায় সরিফা কুতেবেলাহ লাইলা যে ব্যক্তি ইমাম সলাদ থেকে বিরত না হওয়া পর্যন্ত ইমামের সাথেই সে সালাত আদায় করতে থাকে ইমাম যখন সালাম ফিরিয়ে শেষ করে সে তখন শেষ করে তাহলে তার জন্য পুরো রাত্রে লাইলের সবাব লেখা হয় তাহলে এত সব আলোচনা থেকে আমরা সহজে বুঝতে পারছি লাইলের গুরুত্ব কতটুকু এবং এটাও বুঝতে পারছি রমাদানে লাইলের গুরুত্ব আরও অনেক বেশি কারণ লাইলকে তখন আনুষ্ঠানিক পর্যায়ে আদায়ের একটা একটা চমৎকার দৃষ্টান্ত আমরা দেখি স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বোখারি বর্ণনা এসেছে তিনি তিন তিন দিন পেছনে সাহাবাদেরকে নিয়ে কেউ লাইল আদায় করেছেন যদিও তিনি অবশ্য এটা প্ল্যান করে করেননি সাহাবারা তার পেছনে একত্রিত হয়ে গেছেন এবং চতুর্থ দিন তিনি আর আসেননি কারণ তখন অন্যরা মনে করবে এটা একটা রেওয়াজ হয়ে গেল এবং এটা ফরজ হয়ে গেল এই ধারণা থেকে জাতিকে রক্ষা করার জন্য তিনি চতুর্থ দিন থেকে জামাতের সাথে লাইল কিংবা রাতের সালা পড়াটা তিনি বাদ দিয়ে দিলেন কিন্তু রাতের সালা বাদ দেননি আর এই সুন্নটাকে অমর আব্দুল খতাব রাদি আল্লাহ তাল্লাহ উবাই আবনে কায়বের নেতৃত্বে তিনি এটাকে রিভাইভ করলেন এহিয়া পুনরুজ্জীবন পুনরুজ্জীবিত করলেন পুনরায় চালু করলেন অতএব তিনি আসলে একটা সুন্না যেটা রাসুসাল্লাহ পরে আর কেউ তেমন করেননি এভাবে জামাতের সাথে সেটা আল্লাহ আলহাত সে করলেন অতএব এটা নতুন কোনো কিছু ছিল না সেই থেকে মুসলিম উম্মাহ সলাতু উত্তরিহ কিয়ামুল্লাইলের এই মহান আমলটিকে এসার পরে তারা জামাতের সাথে চালু করলেন পড়া শুরু করলেন অতএব আমরা বলব কিয়ামুল্লাইলের গুরুত্ব ঐতিহাসিক কারণে রাসুল সাল্লামের আমলের কারণে সাহাবাদের আমলের কারণে এবং রাসুল সাল্লাহ সাল্লামের সেদিকে প্রণোদনা দেওয়ার কারণে তার বিশেষ ফজিলতের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা তারাবি পড়ব না তাহাজুদ পড়ব তারাবি এবং তাহাজুদ এটা কি আলাদা নামাজ নাকি কি একই নামাজ এই প্রশ্নটা আমাদের মধ্যে ফ্রিকোয়েন্টলি অনেকেই করে থাকেন এবং যে যার মতো উত্তর দিয়ে থাকেন কারো মতে তারাবি আলাদা তাহাজুদ আলাদা তারাবিহী হল প্রথম রাতে আর তাহাজুদ হলো শেষ রাতে আর কেউ কেউ বলেন যে না তারাবী এবং তাহাজুদ এশার পরের ফজর আগের সালাহ অতএব এটা হলো লাইল তারাবি এবং তাহাজুদ দুটোই রাতের সালাহ এতে কিন্তু কোনো সন্দেহ নেই অতএব আমার কাছে মনে হচ্ছে এই যে তর্কটা চলছে এটাকে দুটো সালা না একই সালা লাইল এই যে তর্কটা চলছে এটা অনেকটা অর্থহীন একটা তর্ক এটা খামাখাই হয়তো মানুষ জেদ করে করছে যেটা আসলে উচিত নয় তারাবি কিয়ামুল্লাইল তাহাজ্জও কিয়ামুল্লাইল যারা তারাবি পড়বেন তাদের তাহাজ্যুদ পড়া লাগবে না যারা তাহাজ্যদ পড়বেন তাদের তারাবি পড়া লাগবে না এখানে দেখেন আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে সাল্লাম রাতের যে তারাবি অথবা তাহাজ্জ যেটাকে আমরা এখন নাম করি না কেন তিন এই নাম তো রাসুলসাল্লাহ সাল্লাম দেননি তারাবিহ কিয়ামুল্লাইল আমরা বলি তিনি যে ক্যামুল্লটা আদায় করেছিলেন মধ্যরাত্রে সেটা ধরেন রাত বারোটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা এই টাইম হতে পারে সেই সময় সাহাবাইকেরাম তার পেছনে এসে দাঁড়িয়েছিলেন এটা হলো মধ্যরাত্রি মধ্যরাত্রি কিন্তু আমরা তার বাইটা এখন পড়ছি মধ্যরাত্রের আগে শেষ করে ফেলছি এটা যায় যাচ্ছে কিনা উত্তর হচ্ছে এটা যায়জা আছে কারণ না যায়জ কোনো দলিল নেই রাত্রের কোনো অংশেই নফল সালাদ পড়া নিষিদ্ধ নয় যে কোনো সময় আপনি ক্যামলাইল পড়তে পারেন ফলে তারাভি সালা মধ্যরাত্রি থেকে একটু এগিয়ে নিয়ে আসা এটা জায়েজ আছে প্রথম কথা আচ্ছা মধ্যরাত্রিতে একটু দেরি করে নিয়ে পড়া কি জায়জ আছে উত্তর হচ্ছে হ্যাঁ সেটা তো রাসুলসাল্লাম করেই দেখিয়েছেন সাহবাইকের আমার অনেক আমল ছিল অনেকেই তারাবির সালাটাকে বেশ দেরি করে পড়তেন যেমন আমাদের এখনকার দশটা এগারোটা বারোটা এরকম দেরি করে পড়তেন আচ্ছা এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যদি কেউ তাহাজ পড়ার নিয়ত করে সে কি তারাবি না পড়লে চলবে উত্তর হচ্ছে চলবে কারণ দুটো মেলে কে আমল লাইল এবং রাসুল সাল্লা সাল্লাম তিনি কি আমল করতেন এর উত্তরটা খুবই সিগনিফিক্যান্ট খুবই তাৎপর্যপূর্ণ আয়সার দি আল্লাহ তালা বলছেন তিনি রামাদান এবং রামাদানের বাইরে এগারো রাখাতের বেশি পড়তেন না সারা রাত জুড়ে তাহলে তারাবের অবস্থান কোথায় এর অবস্থান কোথায় রাসুল সাল্লাহ আমাদের মধ্যে তিনি একবারে কেমন লাইল করতেন তিনি একবারে কেমন লাইল করতেন তাইলে কেউ যদি এগারো রাকাত তারাবি পড়েন যদিও আমরা মনে করি কেউ যদি তার রাকাত সংখ্যা বাড়ান কোনো অসুবিধা নেই তারপরও রাসুল সাল্লাহ সাল্লামের মডেলটাই হচ্ছে শ্রেষ্ঠ মডেল সেই হিসাবে কেউ যদি বেতের সহ এগারো রাকাত পড়েন গুড কেউ যদি রাতের সালাদটাকে তাহির করে তাহাজদের রূপান্তরিত করেন মধ্যরাত্রের পর থেকে পড়া যায় তাহলেও সেটা ঠিক আছে সেক্ষেত্রে আপনি এটাকে তারাবি বলেন তাহাজুদ বলেন তাতে কিছু যায় আসে না কিন্তু এটা কি লাইল আচ্ছা কেউ যদি তারাবির সালাহ এগারো একাত পড়ার পরে শেষ রাতে উঠে সময় পেলেন ভাবলেন যে আমি কি কিছু আরও নামাজ পড়বো কিনা তাহার্য পড়ব কিনা উত্তর হচ্ছে পড়েন তাতেও কোনো অসুবিধা নেই কারণ এগুলো হচ্ছে সবই অপশনাল নফল সালা এবং এগুলো কেউ যদি মিস করেন তাহলে তার কোনো পাপ হবে না যদিও আমরা জানি একটু আগে তো বললাম ঘুরল কতটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে রমাবাহনে আমরা কিন্তু এই যে নফল বলে এটা গুরুত্ব কমাচ্ছি না বাট এটা হচ্ছে নেচারালি নফল এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা নফল সালা এটা না ওয়াজিব না ফরজ ফলে ওয়াজিবের নিচে যেটা সেটাই হচ্ছে অপশনাল নফল সালাম সেটা যে প্যাটার্নেরই হোক না হোক না কেন সেটা যদি রাসুসাল্লাহ সালামের আমলি সুন্না দ্বারা প্রমাণিত হয় কাউলি সুন্না দ্বারা প্রমাণিত হয় তবুও সেটা নফল যেটা ছেড়ে গেলে কোনো পাপ নেই অতএব আমরা বলবো যে এই জায়গাটা শেরিয়ার যত কাওয়য়েদ আছে নীতিমালা আছে সে আলোকে দেখা যাচ্ছে ফ্লেক্সিবিলিটি এখানে আছে এই জন্যে মহাকিক ওলামাইকেরাম মহাকিক ইমাম সকলেই কিন্তু এই জায়গায় ফ্লেক্সিবল থেকেছেন যে রাতের সালাদটা কম বেশি পড়তে অসুবিধা নেই রসুল সাল্লা সাল্লামের সমপর্যায় পর্যন্ত পৌঁছতে পারলে খুবই ভালো তার থেকে কম পড়ে যদি কেউ ছেড়ে দেন তারও কোনো অসুবিধা নেই তার থেকে বেশিও যদি রাকাত সংখ্যা পড়েন এই জন্য শেখুল ইসলাম ইবনে তাই মিয়া এটাকে কখনো এইভাবে যে যেমন ছত্রিশ উনচল্লিশ তেতাল্লিশ তেষট্টি রাখা বা তারও বেশি পড়ার অনুমতি পর্যন্ত তিনি দিয়েছেন শাইকুল ইসলাম আবনে তেইমিয়া বিশ্ববিখ্যাত ছাড়া চার ইমামের কথার মধ্যেও আমরা দেখি যে আট রাখাতের বেশি পড়ার অপশন তারা দিয়েছেন অতএব আপনি তারা পড়েন কোনো অসুবিধা নেই তার উপরে একতেফা করেন কিংবা আপনি তাহাজ্যুত পড়েন তাতেও কোনো অসুবিধা নেই অথবা তারা পড়ার পরে আপনি তাহাজ্জুদ আরও কিছু পড়তে চান এতেও কোনো অসুবিধা নেই আমরা আমাদের মাদিনা ইউনিভার্সিটির সাহেবদেরকে দেখেছি তারা তারাবিতেও এসেছেন তাহার এসেছেন আমরা যখন ছাত্র ছিলাম তাদেরকে প্রথম রাতে তারাবিতেও দেখেছি তাহার যদিও দেখেছি কিন্তু একটা জিনিস শুধু মনে রাখতে হবে বেতর হবে একবার বেতর হবে একবার আচ্ছা এরপরে আমরা আপনাদের আরেকটি প্রশ্ন যাচ্ছি চার নম্বর প্রশ্ন রমাদানে নবী সাল্লাম কেন দান খরাত বাড়িয়ে দিতেন সাদাকা করার গুরুত্ব সম্পর্কে জানতে চাই রমাদানের সাদাকা করার গুরুত্ব সম্পর্কে জানতে চাই আচ্ছা এখানে দুটো প্রশ্ন করেছেন এটা রমাদানের একটা গুরুত্বপূর্ণ আমল দান খয়রাত সাদাকা এখানে আমরা একটা বিশুদ্ধ হাদিস পাচ্ছি যে নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসে অনেক বেশি দান খয়রাত করতেন ইবনা আব্বাস রদি আল্লাহ তাল্লাহ থেকে আদিসটা এসছে খারিতে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন কেন আজু সাল্লাম নাসি ও কেনা আজু আদমা কুনি রমাদানু জিবরিল ব্রিল সাল্লা সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং তিনি রমাদান মাসে যখন জিব্রিলের সাথে সাক্ষাৎ হতো সাক্ষাৎ করতেন তখন আরও বেশি দানশীল হয়ে উঠতেন এই হাদিসের শেষে এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে ইবন আব্বাস বলেন যে ফালা জিব্রিল যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন জিব্রিলের সাথে সাক্ষাতে হতেন তখন তিনি বেগবান বায়ুর চাইতেও আর অনেক বেশি দানশীল হয়ে উঠতেন এখন রাসুল সাল্লাহ সাল্লাম বুঝলাম তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন রমাদানে তিনি দান বাড়িয়ে দিতেন এই তথ্যগুলো আমরা এই হাদিসে পেলাম বোখারের হাদিস কেন তিনি তার দানশীলতা বহুগুণে বাড়িয়ে দিতেন এ প্রসঙ্গে আবার দেখি ওলামাইকার এটা নিয়ে অনেক গবেষণা করেছেন তারপরে তাদের অনেকেই বলেছেন মূলত তিনটি কারণে নবী সাল্লাসাল্লাম রমাদান মাসের দান খয়রাত বাড়িয়ে দিতেন এক নম্বর রমাদান মাসে সহ সকল উত্তম আমলের সব বহুগুণে বৃদ্ধি পায় যেহেতু যদি মৌসুমটা হয় বারাকার দিলে বারাকা বেশি স্বাভাবিক এখানে অনেক দাঁড়ি ফাদিসে যা এসছে সেটা আমাদের গ্রহণ করা জরুরি নয় বাট এই ইমপ্রেশনটা এই এই জ্ঞানটা আমরা সহজেই পাচ্ছি যে হ্যাঁ রমাদান মাসের সব কিছুর মর্যাদা অনেক বেশি ফজিলত অনেক বেশি দ্বিতীয় যে কারণটি সেটি হলো নবী সাল্লা রমাদান মাসে খুব বেশি করে তেলাওয়াত করতেন কোরআনের বহু আয়াতে আল্লাহ আল্লাহাল্লার রাস্তায় ব্যয়ের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে যেমন আল্লাহ সামাল বলেন كيشي جي الله زوجل كي كاردة حسنة بردان كوربين كوربين الله سبحانه وتعالى أروبولتين أريكتي آياتي البقرة دو شاك شوتي مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يداعف لمن يشاء والله واسع عليم আল্লাহ সুভায়তা আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি শস্য বীজের মতো যা সাতটি শিশ উৎপাদন করে প্রত্যেক শিশে একশত শস্যদানা আর আল্লাহ সুভাহানু আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন আর আল্লাহ দানশীল সর্বজ্ঞ তাহলে আসলে পুরো কোরআন জুড়েই রয়েছে এনফাক ফি সাব্লা আল্লাহর পথে ব্যয় করার জন্য অনেক ফজিলাত অনেক সদ্য সদ্যর কথা অনেক উদ্বুদ্ধ এবং অনুপ্রেরণাদায়ক কথা ফলে সাল্লাহ সাল্লাম এগুলো দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন এবং সে কারণে তিনি তার দান ক্ষয়রাত বাড়িয়ে দিতেন তৃতীয় আরেকটি কারণ অনেক উল্লেখ করেছেন রামাদানের প্রতি রাত্রে জিব্রিল আলহামের সাক্ষাতে তিনি ভীষণভাবে দান করতে অনুপ্রাণিত হতেন যেটা আমরা দেখলাম যে হেইনা ইয়ালকাহু জিব্রিল ব্রিল উল্লা সাল্লা সাল্লাম দানশীলতায় বেগবান বায়ুর যেতে শক্তিশালী হয়ে যেতেন হেইনা ইয়ালকাহু জিব্রিল যখন তিনি জিব্রিলের সাথে রামাদানের রাত্রে মিলিত হতেন বোখারের হাদিস থেকে সেটাই জানা যাচ্ছে অতএব সাল্লাম কেন দান খৈরাত বাড়িয়ে দিতেন রামাদানে সেটা আমরা পেলাম এখন সাদাকার গুরুত্ব সম্পর্কে সেটা কিন্তু এসেই গেছে কারণ এটা আমাদের জন্য দুনিয়া খেরাতের কল্যাণের জন্য মানুষের দারিদ্র্য মোচনের জন্য দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এটা খুবই জরুরি এটা আমাদের জীবনটাকে সুন্দর করে আর সাদা কাত ও গাদাবার রব সাদাকা আল্লাহর ক্রোধকে সংবরণ করে এবং সাদাকা এটা এটা আমাদের সম্পদকে বাড়ায় বরকত বাড়ায় ইয়াম হাকুল্লাহর রিবা ইউরবি সদাকাতসুর আল বাকার আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা রিবাকে মেটিয়ে দেন এবং তিনি সাদাকাকে বাড়িয়ে দেন হ্যাঁ এই সমস্ত নানা কারণে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য এটা আছে আসলে সম্পর্কে তাহলে সাদাকা করার গুরুত্ব অনেক বেশি মনটা বড় হয় উম্মার প্রতি একটা ভালোবাসা গরিব মানুষের প্রতি একটা টান একটা আকর্ষণ তাদের প্রতি একটা দায়িত্ববোধ সমাজের প্রতি একটা দায়িত্ববোধ তৈরি হয় সাদাকা দেওয়ার মধ্য দিয়ে সুতরাং রমাদানের এই সাদাকার প্রোগ্রামটাও আত্মগঠনের প্রোগ্রাম সমাজ গঠনের প্রোগ্রাম সমাজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রোগ্রাম সুতরাং আমরা এই সমস্ত কারণেই আমরা আমরা নিজেরাও আসলে দান খারাপ সাদাকা করবো এবং এই গুরুত্বের কারণে এটাকে এই ধরনের একটা সুন্দর আমলকে আমরা এস্টাবলিশ করব রমাদান মাসে এরপরে পঞ্চম যে আমল সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে সেটা হলো রমাদানে ওমরা পালনের ফজিলাত সম্পর্কে জানতে চাই রমাদানে ওমরা পালনের ফজিলাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সহি হাদিস দ্বারা সেটা প্রমাণিত যেটি বোখারি মুসলিমের মধ্যে আছে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন তখদি হাজন রমাদান মাসে ওমরা কেউ যদি রমাদান মাসে ওমরা করে তাহলে সেটা একটা হজের সমতুল্য সবাব প্রদান করে অথবা আমার সাথে হজ করার যে সবাব সেই সমতুল্য হয় ব্যাস তাহলে রমাদান মাসে যারা সক্ষম যারা সামর্থ্যবান সচ্ছল এবং হজ করার মতো ওমরা করার মতো তাদের প্রয়োজনীয় খরচ আছে তারা ওমরা করবেন তবে যাদের ওমরা করার সামর্থ্য নেই তারা ধার করে এটা করবেন না তারা অন্য আমল করলেই আসলে তার রিকাভারি হয়ে যাবে যাই হোক আমরা ওমরা পালনের প্রতিও এখানে উদ্বুদ্ধ করছি ছয় নম্বর প্রশ্ন হলো রমাদানে এতেকাফ করা কি ওয়াজিব কতদিন করতে হয় না রমাদানে এতেকাফ করা ওয়াজিব নয় বরং সন্ন্যাস রাসুলসাল্লাহ আসলাম তার জীবনের শুরুর দিকে যখন সিয়াম ফরজ হয় একদম শুরুর দিকে যখন তাকে জানানো হলো লালাতুল কাদার নামে একটা সুন্দর রাত্র আছে তার অনুসন্ধানে তিনি প্রথম দর্দিনে আয়তেকাফ করলেন তাকে বলা হলো তুমি যা খুঁজছো সেটা সামনে আছে তখন তিনি মাঝখানের দর্দিনে আয়তেকাফ করলেন তাকে বলা হলো তুমি যা খুঁজছো তা আরও সামনে তখন তিনি বুঝলেন যে রমাদানের শেষ দশকে দর্শকে হচ্ছে লালাতুল কাদার এবং পরবর্তীতে ওহি এর মাধ্যমে তিনি সেটা জানতে পারলেন ফলে তিনি পরবর্তীতে অনেকগুলো হাদিসে লাইলাতুল কাদার শেষ দশকে খোঁজার জন্য তিনি নিজে নির্দেশনা দিলেন রাসুল সাল্লাম নিজে রামাদান মাসে আয়তে করেছেন এবং তার মৃত্যুর পরে তার স্ত্রীরা কাফ করেছে একটা হাদিস আমরা যেটা সাহেব খানের মধ্যে পাই সেখানে এসেছে এভাবে আয়ফা রাসুল সাল্লাহাল্লাম আসরাল মিন রামাদান ইনদি ততলুবক فأتكفل العشر الاوسط فأتكفناه معه فاتاه جبريل فقال ان الذي تطلب امامك فقام النبي صلى الله عليه وسلم خطيبا صبيحه عشرين من رمضان فقال من كان اعتكف مع النبي صلى الله عليه وسلم فليرجع. كان شيء غورنا تبرنا كره سجتا أمر بولم صلى الله عليه وسلم برثم دور الدين تربر ماتش كان ايبون তিনি শেষ দশককে এতেকাফ করলেন হাদিস এসছে তার মৃত্যুর পরে তার কেরাম এবং তার স্ত্রীগণও শেষ দশকে এতেকাফ করতেন এবং এই নির্দেশনার পরে রাসুসাল্লাহসাল্লাম জীবনের বাকি কয়েকটা রমাদানের শেষ দশকে এতেকাফ করেছেন সুতরাং এতেকাফ করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল রামাদান মাসের ফজিলতময় আমল যেটি আমাদের করা উচিত এবং মনে রাখতে হবে সেটা ওয়াজিব নয় এতেকাফ নিয়ে আসলে অনেক বড় আলোচনা আমরা সেদিকে যাচ্ছি না তবে এতেকাফ যেমন মসজিদে করতে হয় আমরা জানি এতে কাফ ঘরে করলে হবে না মসজিদে ইবাদতের নিয়ত অবস্থানটাকে এতেকাফ বলা হয় এবং এর সর্বনিম্ন সময় নিয়ে ও আমাদের অনেক এখতলাফ আছে তবে কিছু সময় যদি কেউ মসজিদে এতেকাফের নিয়তে ইবাদতের নিয়তা থাকে তাহলে সেটা এতেকাফ হতে পারে কারো মতে সেটা একদিন এক রাত কারো মতে তার চেয়েও কম সময় কারো মতে সেটা আরও বেশি সময় এবং কেউ রমাদানের জন্য শেষ দশক পুরোটাই থাকতে বলেছেন যদিও সত্যিকার তাহকি কী কথা হচ্ছে রমাদানের শেষ দশকের প্রতিদিনই এতে করতে হবে পুরোটাই থাকতে হবে এটা জরুরি নয় তবে সেটা উত্তম কারণ এটা রাসু সাল্লা সাল্লামের ফুল এতেকাফের কোর্সটাকে ফুলফিল করে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আজকের শেষ প্রশ্নটা নিতে চাচ্ছি সংক্ষেপে সেটি হলো লাইলাতুল কাদের অনুসন্ধান বলতে কি বোঝায় কখন কিভাবে সে অনুসন্ধানের কাজটা আমরা করবো এটাও রমাদানের একটা আমল কোনো সন্দেহ নাই তাহারি কাদার এটাকে বলা হয় তাহার্রি লাইলাত রাসুল্লা সাল্লা সাল্লাম তিনি এই রাত্রটাকে অনুসন্ধান করতে তিনি নির্দেশ দিয়েছেন তাহাররাও লাইলাতাল কাদ ফিল আশরিল আওয়ির বিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকে এই রাত্রটাকে অনুসন্ধান করো অর্থাৎ এই রাত্রটাকে পাওয়ার চেষ্টা করো রমাদানের শেষ দশকের প্রতি রাত্র একুশ দশক থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তোমরা এটাকে রাত্রি জাগরণের মধ্য দিয়ে ইবাদত করার মধ্য দিয়ে লালের মধ্য দিয়ে কোরআনতেলাহতের মধ্য দিয়ে এটাকে এটাকে অ্যাক্টিভ করো এটাকে এটাকে ব্যস্ত করে ফেলো সুন্দর ইবাদতের মধ্য দিয়ে এটাই আসলে অনুসন্ধান করার অর্থ যেটা আপনি জানতে চেয়েছেন যেমন আমরা আরেকটা হাদিসে যেটি সোনানা ত্রিমিজের মধ্যে এসেছে দেখি যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইলতামে সুহা ইলতামে সুহা ফিল আওয়াক ফিকুল্লা যে এই রাত্রটাকে লাইলাতুল কাদরটাকে তোমরা প্রত্যেক শেষ দশকের প্রত্যেক বিজয় রাত্রিতে অনুসন্ধান করো আর আমরা দেখি যে রাসুল সাল্লাহ সাল্লাম লাইলাতুল কদরের অনুসন্ধানে নিজ ব্যাপীতে ছিলেন কানা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়াজহিদ উফিল আশরিল আওয়া আলাহ ইজতাহিদ উফি গাই রিহি এটাই মা মুসলিম আচারাদী আল্লাহ তালন থেকে বর্ণনা করেন যে সাল্লাহ সাল্লাম রমাদানের শেষ দশ দিনে আল্লাহর ইবাদতে এতটা পরিশ্রম করতেন যা তিনি অন্য সময় করতেন না এবং তিনি শুধু নিজেই না তার পরিবার পরিজনকে এতে ইনভলভ করেছেন এতে সম্পৃক্ত করেছেন এটাও আমরা সহি বুখারি ও সহি মুসলিমের বর্ণনা আশারাদি আল্লাহ তালহ থেকে জানতে পারি আশার দি আল্লাহ তাল আনহা থেকে জানতে পারি তিনি বলেছেন কানান কাননী আলাইহি ওয়াসাল্লাম ইদা দাহআাল আল আশরু সদ্দাম এজার আলাইক আহ্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম যখন রমাদানের শেষ দিন এসে যেত তখন পরনের কাপড় মজবুত করে বাঁধতেন অর্থাৎ দৃঢ়তার সাথে ইবাদতের প্রস্তুতি নিতেন এবং নিজে রাত্রি জাগতেন এবং পরিবার পরিজনকেও জাগাতেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রামাদানের শেষ দশককে কাজে লাগানোটাই হচ্ছে লাইলাতুল কদরের অনুসন্ধানে ব্যাপৃত থাকার অর্থ এতগুলো সুন্দর সুন্দর আমল আমরা রামাদান মাসে দেখতে পাচ্ছি আসলে আমরাও এই আমলগুলো করি রামাদানে আসলে আরও অনেক সুন্দর সুন্দর আমল আছে কিন্তু আমরা প্রধানতম আমলগুলো সম্পর্কে প্রশ্নগুলো নিলাম যাতে করে রামাদানের মূল আমলগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় আল্লাহর কাছে তৌফিক কামনা করছে তিনি আমাদেরকে আমলগুলো এই রমাদানে পরিপূর্ণভাবে সুন্দরভাবে করার তৌফিক দান করেন হাদাউসাল সাল্লামা আল নবীন মাহমুদ ওয়াল আলী ওয়সাবজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাইহি ববরক